ও আমার প্রিয় বন্ধু এবং ভাইরা, আপনারা কি কেউ অ্যাপেলের আইফোন 12 ইউজ করেন? করেন কি? তাহলে শুনুন, না করলেও শুনুন। অ্যাকচুয়ালি এবার আইফোন 12 ব্যান হয়ে গেল কোথায়? এই তো ফ্রান্সে। কেন? কারণ ফ্রান্স এরকম একটা রিপোর্ট দিয়েছে যে ওভার র্যাডিয়েশন ছড়াচ্ছে আইফোন, এবং আইফোনের 12 তথা অ্যাপেল ব্যান হয়ে গেল ফ্রান্সে। কে জানে এবার বোধ হয় ইন্ডিয়া বা বাংলাদেশে। হ্যাঁ, তো আমি সুমন। আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলি। আচ্ছা, আপনারা কোন ব্রাউজারটা ইউজ করতে ভালোবাসেন বন্ধু? ক্রোম ব্রাউজার না ফায়ারফক্স? বোথ, আপনাদের ডেস্কটপ, ল্যাপটপ এবং স্মার্টফোনে। আশা রাখবো উত্তরটা দেবেন। চলুন তাহলে শুরু করা যাক দারুণ দারুণ টেক আপডেট। আর আজকে এমন একটা স্মার্টফোন আপনাকে রেকমেন্ড করব টেক আপডেটের মাধ্যমে আসছে। আপনি শুনে বলবেন, ও হো হো সুমনদা, জিও প্রথম আপডেট যাবো অনারকে দিয়ে। এই অনার না পকাম করে কাম ব্যাক করছে অনার 90-এর মাধ্যমে, এবং এমন কিছু জিনিস এতে প্রোভাইড করছে যা সত্যি দাম হিসাবে বেশ ভালো। তো অনারের 90 আসছে এই মাসেই, এবং এটি অ্যামাজনে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 Gen 1 চিপসেট দিয়ে। 12 GB র্যাম, 6.7 ইঞ্চেসের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 144 Hz রিফ্রেশ রেট, 212x2 ক্যামেরা, 50 MP সেলফি আর 5000 mAh ব্যাটারি। অসাধারণ, এক কথায় অসাধারণ। তবে হ্যাঁ, সব স্মার্টফোনের মতন এরও কনস আছে, তবে অতটা না। তো কার্ভড অ্যামোলেড ডিসপ্লে বেশ কম দামে আমরা পেয়ে যাব, এটা একটা রেকমেন্ডেশন ছিল। তাছাড়াও আরেকটা আছে আমাদের নেক্সট আপডেট ওপোকে দিয়ে। ভাই, ওপো এমন একটা স্মার্টফোন আনছে যেটা কার্ভড ডিসপ্লে দিয়ে আসবে সস্তা। হ্যাঁ, এইটা হলো আমার একটা রেকমেন্ডেশনের স্মার্টফোন। এবং ওপোর যে A2 Pro 5G, এটা 15 সেপ্টেম্বর চায়নায় লঞ্চ হচ্ছে। আফটার দ্যাট দুই বাংলা কাঁপাতে কাঁপাতে ঝড় তুলবে, এখন যেমন চারিদিকে হাওয়া হচ্ছে। তো ওপোর A2 যে Pro 5G, এটাতে ডাইমেনশনি 7050 থাকবে, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 67W ফাস্ট চার্জিং থাকবে, এবং একই সাথে 12 GB এবং 12 GB ভার্চুয়াল র্যামও থাকবে। দেখতে অসাধারণ ক্যামেরার পেছনটা, কিন্তু যদি আপনাকে ফ্রিতে 4 বছর ব্যাটারি রিপ্লেসমেন্ট করে দেয় ব্র্যান্ড, কি বলবেন? নেবেন না? না না, নিতে হবে তো, আজকাল ব্র্যান্ডের যা অবস্থা। হ্যাঁ, এই স্মার্টফোনটি কিনলে আপনি 4 বছর কোম্পানির পক্ষ থেকে ব্যাটারি রিপ্লেসমেন্ট পাবেন ফ্রিতে, আর আমরা সবাই ফ্রিয়ের জিনিস খুব পছন্দ করি। আমাদের নেক্সট আপডেট, নেক্সট আপডেটটা হলো আরেকটা জিনিস, সেটা হলো আইফোনকে দিয়ে। না, কোনো ব্যান ফ্যান না, অ্যাকচুয়ালি আইফোন 15 এবং 15 Pro Max এদের হ্যান্ডসনও চলে এসছে ভাই, মোটামুটি কাঁপিয়েছে বাজার, কিন্তু ওই একই জিনিস আবার নতুন করে। যাই হোক, এতে USB Type-C পোর্ট থাকবে, 3NM A17 Pro চিপসেট, টাইটেনিয়ামের বডিও থাকছে, দামও ঠিকঠাক আছে। তবে সবথেকে বড় কথা, এতে USB Type-C পোর্টকে ইউজ করা হয়েছে, এটা আবার সমস্যা কি? খুব ভালো তো সুমনদা। না না, সমস্যা হলো তারে জর্জরিত হয়ে যাওয়া যাবে, মানে এরকমই রিপোর্ট বলছে। এর আবার কীরকম ফ্যাংরা টাইপের তার তারা বা যে কেবলটা তারা দেবে, সেটা কিন্তু সত্যি খুব দেখতে হবে কেমন দেয়, তার না ওটা কে। আচ্ছা, আমাদের নেক্সট আপডেট, নেক্সট আপডেট আরেকটা স্মার্টফোনকে দিয়ে, আর সেই স্মার্টফোনটাও আমার একটা রেকমেন্ডেশনের স্মার্টফোন। আজকে কিন্তু সবই কার্ভড অ্যামোলেড চলছে না বস। আচ্ছা, মোটোরোলার পক্ষ থেকে Moto H40 নিও, এবং 14 সেপ্টেম্বর এটা লঞ্চ হচ্ছে 3টের সময় ভারতে। আচ্ছা, আপনারা কমেন্টস করুন তো, মোটোরোলার স্মার্টফোন আমাদের ভালোবাসার ওপার বাংলায় পাওয়া যায়? যদি পাওয়া যায় একটা লাইক হয়ে যাক, আজকের লাইক টার্গেট 1000 রাখলাম। যাই হোক, তো এই স্মার্টফোনে 6.55 ইঞ্চেসের Full HD+, 144 Hz কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডাইমেনশনি 1050, 50 MP OIS থাকবে, 13 MP আল্ট্রাওয়াইড, আর ওয়াই কাজ করবে ম্যাক্রো সেন্সার হিসাবে, আর 32 MP সেলফি, 5000 mAh ব্যাটারি, 68W ফাস্ট চার্জিং, Android 13, NFC, ডুয়াল স্পিকার, ডলবি অ্যাটমস, ভাই কী না কী নাই এই স্মার্টফোনটাই। তো মোটোরোলা H40 তো এসেছিল, নিও এখন দেখা যাক কত দামে দিও, কে দেবে মোটোরোলা? আমরা আশা রাখছি under 30,000 আমরা এটাকে পাবো। পকাম করে এবার চলে যাই আমাদের আপকামিং একটা স্মার্টফোন, S23 FE। ভাই, S23 FE এই মাসেই ব্র্যান্ডকে লঞ্চ করতে হবে। না না, ব্র্যান্ড লঞ্চ করবে, এবং A05 একটা স্মার্টফোন ওটাও আসছে। তো S23 FE এই স্মার্টফোনটার ক্যাপা হলো বা ক্যালমা হলো, যেতে একটা সুপার অ্যামোলেড ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে থাকবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, আর একটু হবে পাতলা, ব্যাটারি আর একটু ভালো হবে, আর ক্যামেরা ওই S22 সিরিজের মতনই আমরা ক্যামেরা এতে পাবো, ওই সেন্সার সেম থাকবে।
তো ভাই সব মিলিয়ে এতে প্রসেসর কি এখনও আশা রাখছি এক্সাইনস যাতে না দেয় স্যামসাং, এবার যেন স্ন্যাপড্রাগনের আমরা 8 Gen 1 চিপসেটটা এতে পাই। তো সব মিলিয়ে এইটা আন্ডার 50,000 মধ্যে একটা দুর্ধর্ষ স্মার্টফোন হতে চলেছে। একটু ওয়েট করুন S23 FE এর জন্য। আমাদের নেক্সট আপডেট হোয়াটসঅ্যাপকে দিয়ে, হোয়াটসঅ্যাপ একটা গ্লোবালি ভাই আপডেটের মাধ্যমে নতুন জিনিস লঞ্চ করলো, চ্যানেল। হ্যাঁ, আপনিও এবার আপনার যে হোয়াটসঅ্যাপের চ্যানেল সেটাকে ইউজ করতে পারবেন, আর এটা কিন্তু একটা নতুন আপডেটের মাধ্যমে এসছে, ট্যাবে আপনার পাবেন। নেক্সট আমরা চলে যাব ভিভোর একটি স্মার্টফোনে, এটাও একটা রেকমেন্ডেড স্মার্টফোন, ভিভো V29 Pro। এর যে স্পেসিফিকেশান সেটাও চলে এসছে, এই মাসে লঞ্চ হচ্ছে। তো এটির মধ্যে আমরা 6.7 ইঞ্চেসের 120Hz কার্ভড ওয়েলের ডিসপ্লে পাবো, 64 MP মেন ক্যামেরা, 50 MP সেলফি, 5000mAh ব্যাটারি, 66W ফাস্ট চার্জিং, 12GB 256GB। ভাই এটাও একটা বেশ সস্তায় স্মার্টফোন হবে আন্ডার 30,000। কত স্মার্টফোনের কথা বলে দিলাম, এইবার আরেকটা স্মার্টফোনের কথা বলবো টেকনোর পক্ষ থেকে। যারা স্যামসাং বা মোটোরোলার মতন অত দামি দামি ফ্লিপ ব্যবহার করতে ইচ্ছুক না দামের জন্য, তাই তারা ব্যবহার করতে পারেন টেকনোর আপকামিং বাই টেকনো ফ্যান্টম V Flip 5G। লঞ্চ হচ্ছে September 22 সিঙ্গাপুরে, এবং প্রত্যেকেই বলছে যে এর ডিসপ্লেতে গোল করে একটা মজা ভাই অন্যরকম লেভেলের আসবে। স্পেসিফিকেশান এখনও আমাদের হাতে আসেনি, তবে দেখা যাক দাম কত রাখে আর কেমন হয় স্মার্টফোনটা। নেক্সট আপডেট রেডমিকে দিয়ে, Redmi Note 13 সিরিজ। ভাই আজকের দিনটা লিখে রাখুন, কনফার্ম করে রাখুন আপনার মনের খাতায়, Redmi Note 13 যে সিরিজটা ওটা September 21 চায়নায় লঞ্চ হচ্ছে, 21 সেপ্টেম্বর চায়নায় লঞ্চ হচ্ছে, আপনাদের অক্টোবরের বিগিনিংয়ে ইন্ডিয়াতে অ্যান্ড বাংলাদেশ, বলেছিলাম আমি এই কথাটা। আরেকটা বলেছিলাম যেটা মিলে গেল, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। অনেকে বলছিল আসবে না গো রেডমি নোট 13 সিরিজে, আসছে Redmi Note 13 Pro Plus-এ, একদম কনফার্ম কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 120Hz রিফ্রেশ রেট, অ্যামোলেড ডিসপ্লে। আর ইন ডিসপ্লে আমি এটাও আশা রাখছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারই বোধহয় থাকবে, এবং এতে আমরা চিপসেট পেয়ে যাব মিডিয়াটেক ডাইমেনশনের, আর রেডমি নোট 13-এ স্ন্যাপড্রাগনের চিপসেট থাকবে, ক্যামেরা 200 MP 120W ফাস্ট চার্জিং, ডুয়াল স্পিকার, NFC, আর কি চাই, আর আয়ার ব্লাস্টার থাকছেই থাকছে। দাম আন্ডার 30,000, যেটা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আসবে, আর তার নিচে ভাই 25, তার নিচে ভাই 20। তো সব মিলিয়ে দুর্দান্ত স্মার্টফোন হতে চলেছে রেডমির আপকামিং এই স্মার্টফোনটি। হ্যাঁ, এইটুকুনি ছিল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার মতন আমাদের কাছে টেক আপডেট। ভালোবাসা আপনারা খুব দেখাচ্ছেন, আর এই ভালোবাসাকে আমি ভর করেই এগিয়ে যাব আশা রাখি। চলুন বিদায়, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আশা রাখবো। ধন্যবাদ।